বাবারা পিছনের গাড়িতে আছে আর বাকি ছোট কাকু ছোটিমা বড় মা বৌদি বম সবাই আগের গাড়িতে আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা। আমি এখন ব্লগটা দেখছিলাম যে কিরম আমি বললাম, তো এখন দেখলাম যে আমার মুখটা কেটে গেছে, তো তাই জন্য এটা আবার স্টার্ট করলাম। এটা আর বলতে পারছি না, মানে আমি তুতলে যাচ্ছি আবার সেম কথাটা বলতে গিয়ে। চলে এসে এটা হচ্ছে কেন বললো তো আমরা ঢুকছি আর এখানে সবাই এসছি, আমরা মানে আমার ফ্যামিলির সব মেম্বাররা। আর এখানে ফার্স্টে প্রতিদাদা চলে যাচ্ছে, আমরা উঠছি। এটা হচ্ছে সন্ধ্যা কিরণ বলে একটা হলে, যেটার প্লেস হচ্ছে ইচ্ছাপুরে। তো ফার্স্টে এখানে মিঠু দিদি ছিল, মানে যে দিদিটার কথা বলছিলাম, দাদার এখনও দেখা পাওয়া যায়নি। আর বাবাই কোথাও একটা ক্রিকেট খেলতে গিয়েছিল, তো ও ছিল না। তো যাই হোক, ও থাকলে আরও ভালো হতো, দেখা হতো অনেকদিন পর। তো এখানে ফটোগুলো একবার দেখিয়ে দিলাম আমি। তারপরে এখানে মিঠু দিদির সাথে আমার মা কথা বলছে, প্রতিদাদা পম ছোটিমা বড় মা টিঙ্কু দিদি আর এদিকে বৌদি বোনি সবাই এখানে বসে আছে গল্প করছে। আর আমি এখানে স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস এসব খাচ্ছি। তো প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে তো স্প্রাইটটা খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। তো অনেক লোকজনই ছিল এখানে, সবাই গল্প করছিল। আর তারপরে তো মায়েরা যা গল্প জুড়েছে, সবাই এসে সাথে মানে অনেক হয়েছিলো। তো তারপরে এখানে যে স্টার্টার্সগুলো ছিল, মানে স্প্রাইট বা কোল্ড ড্রিঙ্কসের সাথে, সেগুলো হচ্ছে ভেজ পকোড়া, আর একটা ছিল হচ্ছে পনির পাসিন্দা, আর উপরে সস টাইপ দেয়া। তো আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এখানে সমস্ত খাবার নিরামিষই। তো স্টার্টারও নিরামিষ ছিল। এখানে আমরা সবাই মিলে স্টার্টার খাচ্ছি, আমি খাচ্ছি, পাশে মা আছে, বড় মা আছে, ছোটিমা আছে, এদিকে বরজেটু খাচ্ছে, ওদিকে আমার দাদা এলো বসতে। তো সবাই মিলে একসাথে খাচ্ছি। এবার মা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সবাই মিলে গল্প করা হচ্ছে একদম রাউন্ড টেবিলের মতো। তো এখানে আমরা আছি তিনমূর্তি, মানে বম রূপসার আমি। তো আমাদের ছোটবেলায় প্রচুর 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 স্টোরি আছে, তোমাদের পারলে একদিন শেয়ার করবো। কি যে করে রূপসাটা। আর এখানে বৌদিমণিও আছে, তো বৌদিমণি এবারে নিউ মানে আমাদের টিমে অ্যাড হয়েছে। আর আমরা এখানে আয়নায়, তো এখানে বেশিরভাগ সবাই গল্প করে গেছে, আমি এটাই বেশি তুলে গেছি। মানে এত গল্প জুড়েছে, টানা এক দু ঘন্টা গল্প করেই যাচ্ছে বাড়ির মতো। তো এখানে হ্যাঁ দীপ্তি বৌদিটা চলে এসছে, আর কাউকে দেখতে পাচ্ছি না এখন। ওদিকে রিও বসে আছে ব্লু টি শার্ট পরে, রিও দিদি ওটা পিঙ্ক কালারের শাড়ি পরে। আমার পাশে মেজো মা বসে আছে, দিদি আর এর প্রবলেমের জন্য নাম্বার দিচ্ছে ডাক্তারে। মা দীপ্তি বৌদি, টিঙ্কু দিদি, মিঠু দিদি, এদিকে আন্টিটা আর এই কাকুটাও সবাই নাম্বার নিচ্ছে। আমরা খাচ্ছি, এটা হচ্ছে লুচি।
খাচ্ছি, তার সাথে আছে বেগুন ভাজা। ও বেগুন ভাজা খায় না, তাই মানে ডাল, কাশ্মীরি আলুর দম, পনির পাসিন্দা স্যালাড, আর বাকিগুলো আছে। আর হচ্ছে পোলাও, পোলাওয়ের সাথে কিন্তু মটন মাছ, মটন মাছ মনে হয় না, যেসব দেখায় ওসব আরে নিরামিষ। এটা হচ্ছে রস চমচম, আর এরপরে আসছে গোলাপ জামুন। মিট হলো একটা দিদি সাথে, আর একটা দিদি এদিকে আছে, আর এই যে কিউট গুলুটাকে, আর এই যে এই সুইট গার্লটাকে, এ পুরো আমার মতো, আমার খুব পছন্দ হয়েছে, একে নিয়ে চলে যাবো আজকে। যাবি তো আমার সাথে? তো এখানে মায়েরা গল্প করছে, মা এদের বড়ো মাদের সব খাওয়া হয়ে গেছে, এবার ওখানে বসে আছে মেজো মা, ছোটিমা, রিঙ্কু দিদি, মেজেজু, আর এদিকে দীপ্তি বৌদি, টিঙ্কু দিদি বসে আছে এইদিকে, আর এটা হচ্ছে তন্ময় দাদা, অনেকক্ষণ পরে দেখা গেছে তন্ময় দাদাকে। আর এখানে বসে এরা গল্প করছে, রূপসা, সিঞ্জু, আমিও এখানে ছিলাম, পমও এখানে ছিল, সবাই ব্যালকনিতে তো বসে গল্প করছে। এখানে থেকে যাওয়ার প্ল্যান কি? আরে করতে হয়, তোদের সাথে দেখা হচ্ছে, ব্লগ করবো না, ছেলেকে নিয়ে যেও, টাটা টাটা। তোর সঙ্গে তো দেখা হবে না, আমরা রবিবার যাচ্ছি, সবাই সবাইকে টাটা। এইভাবেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।